হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা হাজির হয়েছি এইচএস ফিজিক্স এর 11 নম্বর মক টেস্ট নিয়ে। অর্থাৎ এর আগে কিন্তু অলরেডি আমরা 10টা মক টেস্ট নিয়ে নিয়েছি। এই মক টেস্টের বিষয় হল ইউনিট 3 থেকে যে 1 নম্বরের প্রশ্নগুলো আসে, সেই 1 নম্বরের প্রশ্ন। এবার তোমাদেরকে বলে দিই নিয়মটা, অর্থাৎ কিভাবে উত্তর করবে তোমরা। আগে যেহেতু এমসিকিউ ছিল, অপশন ছিল এ বি সি ডি, উত্তর করা একটু সহজ ছিল। এবার তোমাদের যেটা করতে হবে, ইভ্যালুয়েশনটা কিন্তু নিজেদেরটা তোমরা নিজেরাই করবে। এতটুকু লয়ালিটি তোমরা মেনটেন করবে জানি, তোমরা বই দেখবে না, খাতা বই না দেখে উত্তর করবে। এবং আমরা যে উত্তরটা দেব সেই উত্তরের সঙ্গে তোমরা কটা ঠিক করলে সেটা মিলিয়ে যত পাবে সেটা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তোমাদের মোবাইলের স্ক্রিনে একটা একটা করে প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা উত্তর করতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণই কিন্তু তোমাদের মোবাইলের স্ক্রিনে থাকবে। সুতরাং তোমরা যখন থেকে উত্তর করা শুরু করবে তারপরে কিন্তু ভিডিওটি স্টপ করবে না। স্টপ না করে যে একটা একটা প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেখতে পাবে তোমরা উত্তর করবে। জাস্ট প্রশ্নটা দেখবে মোবাইলের স্ক্রিনে এবং নিজেদের খাতায় উত্তর করবে। মনে করো 1 নম্বর প্রশ্ন তুমি দেখলে মোবাইলের স্ক্রিনে, 1 নম্বরের উত্তর করলে এখানে। একই রকম ভাবে তারপরে তুমি দেখতে পাবে মোবাইলের স্ক্রিনে 2 নম্বর প্রশ্ন। একই রকম ভাবে তোমার খাতায় তুমি 2 নম্বরের প্রশ্নের উত্তর করলে। এভাবে যে কটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আগে নিজের খাতায় লিখবে। এরপরে কি করা হবে, এই ভিডিওতেই আমরা শেষে প্রশ্নগুলো সবগুলো যখন ডিসপ্লে হয়ে যাবে তার শেষে উত্তরগুলো দিয়ে দেব। সঠিক উত্তরগুলো কি সেই উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। তোমাদের কাজ হল যেই উত্তরগুলো আমরা দেব সেই উত্তরগুলোর সঙ্গে তোমাদের নিজেদের উত্তরগুলো মেলাবে এবং মিলিয়ে যত পাচ্ছ, মনে করো আজকে 10টা প্রশ্ন থাকবে, তুমি যদি 8টা প্রশ্নের উত্তর ঠিক করো তাহলে নিজের নামটা লিখবে পাশে, 8 লিখবে এই ভিডিওর কমেন্টে। অর্থাৎ তোমাদের নিজেদের ইভ্যালুয়েশন তোমরা কিন্তু নিজেই করবে এবং কে কত পাচ্ছ অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তাহলে এবার একটা একটা করে প্রশ্ন দেখে নাও এবং উত্তরগুলো আগে নিজেদের খাতায় লেখো, তারপরে আমরা যে উত্তর প্রোভাইড করব সেটার সঙ্গে মিলিয়ে মার্কস কত হলো, তোমার নামটা এবং সেই মার্কসটা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দাও। আরো একটা কথা বলি যে ইউনিট 3 থেকে যেহেতু একটা 1 নম্বরের প্রশ্ন আসে এবং এমসিকিউ আসে, এবং ইউনিট 3 থেকে অনেক প্রচুর প্রচুর ধরনের এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্নের উত্তর করা যায়, তাই আমরা এর পরে আরো কিছু মক টেস্টের আয়োজন যেগুলো করব সেগুলো কিন্তু ইউনিট 3 থেকেই করব। অর্থাৎ আরো মনে করো 3টে থেকে 4টে মক টেস্ট হবে পরপর, কাল পরশু বা তারপরে যে কটা মক টেস্ট হবে আর কি, তার মধ্যে 4-5টা কিন্তু এই ইউনিট 3 থেকেই এখন চলতে থাকবে। তারপর ইউনিট 3 শেষ হলে তখন আমরা অন্য ইউনিটে ঢুকব। আপাতত কিন্তু 3 থেকে 4 দিন বা 3 থেকে 4টে নেক্সট যে মক টেস্ট হবে সেটা কিন্তু ইউনিট 3 থেকেই হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার তাহলে তোমরা একটা একটা করে প্রথমে প্রশ্ন দেখে নাও, তারপরে নিজেদের খাতায় উত্তর করো এবং শেষে আমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে কত পাচ্ছ সেটা এবং তোমার নাম এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। বেস্ট অফ লাক তোমাদের সকলকে।